ও আজকে আমার একটা পার্সেল এসেছিল, এটা এসেছিল শপসি থেকে। চলো তোমাদেরকে দেখাই কি পার্সেল এলো। তো ডেট ছিল কালকে, আমিও বুঝতে পারিনি, কোনো মেসেজও দেয়নি ডেলিভারি যে আজকে হবে। হঠাৎ 4:30 4:45 সময় বেল বাজলো যে পারমিতা স্যার পার্সেল আছে। তো আমি স্টুডেন্টরাই ছিল ঘরে, তো ওদের সাথে বকবক করতে করতে পার্সেলটা খুললাম। এই যে এটা হলো একটা দেয়ালে লাগানোর স্টিকার, মানে এটা স্টিকার ঠিক না, এটা ফ্রেম টাইপের। বাট 100 টাকায় যে এত ভালো একটা প্রোডাক্ট দেবে আমি বুঝতেই পারি না। আমি ভেবেছিলাম কোনো স্টিকার টাইপের হবে হয়তো, যেরকম আগেরটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, ওটা যেমন স্টিকার এসেছিলো, কিন্তু এটা এসছে পুরো ফ্রেমের মতন। তোমরা দেখতে পাচ্ছ যতটা দারুণ কালার ততটা এসছে ফটো, মানে 100 টাকায় এত ভালো। তো পেছনে ছিল বোথ সাইড সেলোটেপ লাগানো, এটা ভালো জিনিস দিয়েছে, কারণ যদি আঠাটা শেষও হয়ে যায় ঘরে বোথ সাইড সেলোটেপ আর আছে ওটা লাগিয়ে দিলে আবার আটকে যাবে। এবার স্টিকার থাকলে কি ওটা অনেক সময় উঠে যায়, তো আর লাগানো যাবে না। তো 100 টাকা দিয়ে, মাত্র 100 টাকায় এত ভালো একটা প্রোডাক্ট এসছে, আমি তো অ্যাকসেপ্টই করিনি যে এত ভালো একটা প্রোডাক্ট এসছে। তো দুটো ময়ূর ছিল আর মিডিলে ছিল হচ্ছে রাধাকৃষ্ণ। তো যেহেতু আমার এই ঘরটায় ঠাকুর ছিল, এই যে দেখতে পাচ্ছ দেয়ালে লাগিয়ে নিয়েছি। তো এত দারুণ প্রোডাক্ট, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিই এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।